বিসমিল্লাহির রহমানির রহিম। পলিটেকনিকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু আজ। তো খবরটা প্রকাশিত হয়েছে 9 আগস্ট 2023 11:47 AM-এ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে, আর আপনারা কীভাবে আবেদন করবেন আমি দেখাচ্ছি আপনাদের। আপনাদের যেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যে সরকারি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলি আমি দেখাবো এবং আপনাদের আবেদনের লিঙ্ক, কীভাবে আবেদন করবেন সব কিছুই রয়েছে। আমি এখন দ্য ডেইলি ক্যাম্পাসের বিজ্ঞপ্তিটা একটু পড়ে নিচ্ছি। সংবাদটা, আজ বুধবার 9 আগস্ট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পলিটেকনিক ইনস্টিটিউট 2023-24 হবে, এখানে 20 বলে টাইপ করা হয়েছে, 23-24 শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে। প্রথম ধাপের এই আবেদন চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এতে আবেদন করতে পারবেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখান থেকে এসব তথ্য জানা গেছে। এবার দুই ধাপে ভর্তি আবেদন করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার থেকে 2023-24 শিক্ষাবর্ষের 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেন্সি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভ স্টক এবং 2 বছর মেয়াদি এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি আবেদন অনলাইনে পূরণ করে 160 টাকা আবেদন ফি জমা দিতে হবে। তো এখানে রয়েছে, এ বিষয়ে ওয়েবসাইটগুলো রয়েছে, আমি আপনাদের ওয়েবসাইটগুলো দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এখান থেকে এই আপনারা সকল অধিদপ্তর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা চলে এসেছে 2023-24 শিক্ষাবর্ষের, তো 4 বছর মেয়াদি এখানে আপনাদের রয়েছে দেখতে পাচ্ছেন। আমি সরাসরি ওয়েবসাইট থেকে, সরকারি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আপনাদের ডাউনলোড করে। তো আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে দেখাচ্ছি, ডাউনলোড আমি করেছিলাম, ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আপনারা এসে 2023-24 এই শিক্ষাবর্ষের এখানে ক্লিক করলে, আপনারা এই ফাইলটাতে একটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এখানে ক্লিক করলেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে দেখুন বিজ্ঞপ্তিতে 8 আগস্ট আবারও চলে এসেছে, 8 আগস্ট 2023 খ্রিস্টাব্দ, এখানে বিস্তারিত সব কিছুই রয়েছে। এগুলি আপনারা একটু দেখে শুনে নেবেন, একটু পরে নেবেন। এই যে দেখুন বিজ্ঞপ্তিটা, তো এখানে রয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা, ফর্ম পূরণের ন্যূনতম 1 ঘন্টা পূর্বে টাকা জমা দিতে হবে। এটা ফর্ম পূরণ করার আগে 1 ঘন্টা আগে আপনাদের টাকাটা জমা দিয়ে দিতে হবে। এখানে ফলাফল প্রকাশের তারিখ রয়েছে, SMS-এর মাধ্যমে ওয়েবসাইটে জানানো হবে, এখানে তারিখ রয়েছে। অনলাইনে ভর্তির নিশ্চয়নের তারিখ রয়েছে দেখতে পাচ্ছেন, মন্তব্য, এগুলি সব কিছু আপনার একটু দেখে নেবেন। এগুলি সব কিছু বিস্তারিত পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, তো এই বিজ্ঞপ্তিটা আপনার একটু দেখে নেবেন। তো এখন আমি চলে যাচ্ছি আবেদনের লিঙ্কে। তো আমি এখান থেকে দেখে দিলাম সরকারি ওয়েবসাইট থেকে, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এই লিঙ্কগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি গভর্নমেন্ট যেগুলি, সরকারি যেগুলি, এইগুলি এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, আর প্রাইভেট যেগুলি এগুলি এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন দুই ধাপে রয়েছে। এছাড়া আপনারা সকল বিজ্ঞপ্তি দেখুন, বিজ্ঞপ্তি সরকারি এখানে ক্লিক করে আপনারা বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারবেন। দেখুন এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। এখানে বেসরকারি রয়েছে, এটাও আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। দেখুন এখান থেকেও আপনারা সব কিছু দেখে নিতে পারবেন, এভাবে আপনারা দেখে নেবেন। এখানে যা যা রয়েছে, ভর্তি নীতিমালা, নির্দেশিকা, 4 বছরের কোর্স, এগুলি আপনারা আবেদনকারী, নিশ্চয়ন, ফি প্রদান পদ্ধতি, এই ফিটা আপনারা যেভাবে দিবেন। দেখুন পেমেন্ট কোড স্টার্ট ডাউনলোড দিলাম, এখানে দেখুন পেমেন্ট কোডগুলো রয়েছে, এগুলি আপনারা দেখে নিতে হবে। এবং এখানে রয়েছে নগদ বিকাশ, এখানে আপনারা যা দিয়ে পেমেন্ট করবেন, এখানে নগদ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ছবি দিয়ে এবং নিচে লেখাও রয়েছে, এভাবে আপনারা একটু দেখে নেবেন। সব কিছুই কিন্তু রয়েছে, খুব সহজভাবে আপনারা আবেদনটা করতে পারবেন। এখানে ট্যাব রয়েছে, ট্যাবে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ দিয়ে যেভাবে ফি ট্যাপ করবেন, এখানে দেখুন এই অ্যাপ দিয়ে আপনারা যেভাবে পেমেন্টটা করবেন সেই নিয়মটাও কিন্তু রয়েছে, সব কিছুই রয়েছে, এভাবে আপনারা দেখে নেবেন।
তো আমি এখন হোমে চলে যাচ্ছি, এখানে জরুরি প্রশ্ন উত্তর রয়েছে, সব কিছুই রয়েছে, এখানে হোমে চলে গেলাম। গিয়ে এখন আপনারা এক্সাম্পল হিসেবে যদি সরকারিভাবে এখান থেকে আপনারা আবেদন করতে চান যে কোনো একটাতে, তাহলে এখানে অ্যাপ্লাই নাওতে দিবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখুন রোল নাম্বার চলে এসেছে, বোর্ড, এগুলি মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার এবং কনফার্ম মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আর কি আবার এখানে দিতে হবে। দিয়ে এখানে এই কোডটা যে রয়েছে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে বড় হাতের IJDWT এটা এখানে টাইপ করে দিবেন হুবহু। এটা না বুঝতে পারলে এই এখানে একটা ক্লিক করবেন, করলে আরেকটা নতুন চলে আসবে। দেখুন নতুন চলে এসেছে, এখানে রয়েছে বড় হাতের, সবগুলোই বড় হাতের রয়েছে, ক্যাপিটাল লেটার এ বি, তারপরে রয়েছে বিই, এভাবে টাইপ করে দিবেন, তারপর নেক্সট বাটনে দিবেন। তো আমি এই গড়গুলো যেহেতু ফিল আপ করিনি, তা অতএব নেক্সট বাটন নেক্সটে যাবে না, দেখতে পাচ্ছেন এগুলি লাল দেখাচ্ছে। তো এইভাবে আপনারা ধাপে ধাপে নেক্সট পর্যায়ে যে গড়গুলো আসবে সেগুলি আপনারা ফিল আপ করে নেবেন, খুব সহজ, কোনো কঠিন কিছু নয়। তো এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ছিল, আমি পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই এই চ্যানেলে ভিডিও আপলোড করব। আর এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদের হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।